বাম আমলে কিছু বেকারদেরকে শর্ট পারমিটে বিভিন্ন যানবাহন চলাচলের অনুমতি দেওয়ার কারণে বর্তমানে সেই যানবাহনগুলো বটতলা থেকে আমতলি শেকেরকুট সহ বিভিন্ন জায়গায় যাত্রী উঠানোর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নাগরজোলা থেকে আমতলি কাঁঠালতলি সহ মোট চারটি স্ট্যান্ডের অটো চালকরা তাদের অভিযোগ এই বিষয়ে একটি সুষ্ঠু সমাধানের জন্য ট্রাফিকের উদ্যতন আধিকারিকদের কাছে কয়েকবার অভিযোগ জানানো হয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বর্তমানে বিভিন্ন স্থানের যানবাহনগুলো বটতলা থেকে যাত্রী উঠিয়ে নিয়ে যাওয়ার ফলে তাদের রুটিরুজি হুমকির সম্মুখীন হয়েছে। তাই বুধবার বটতলার ট্রাফিক জ্যাম উচ্ছেদের দাবিতে এদিন তারা বটতলা থেকে যাত্রী নিয়ে আসা গাড়িগুলির যাত্রী নামিয়ে দিচ্ছেন বলে জানান ত্রিপুরা অটোরিকশা শ্রমিক সংঘের ভাইস প্রেসিডেন্ট দুলাল মালাকার। এই যে গত বিগত বামপুর সরকারের আমলে কিছু শর্ট পারমিট দেওয়া হয়েছে কিছু বেকার দেওয়ার পরে এখন বর্তমানে আমতলি রোজবিলি আমতলি শেখেরকুট গাড়িগুলি দেওয়ার পরে ওখানে বর্তমানে রোজবিলিটা বদ্ধ হয়ে আছে। এইসব গাড়িগুলো সবাই এসে বটতলে বিগড়ে যাচ্ছে। তো বিগড়ানোর পরে আমরা যে ট্রাফিক জ্যাম মুক্ত রেখে পরিবেশটা সুন্দর রেখে আমরা এখানে নাগরদোলা টু আমতলি কাঁঠালতলি মার্কেট ক্যাম্পের বাজারের গাড়ি চারটে স্ট্যান্ড আমরা খুব মানে পরিবেশ সুন্দরভাবে বজায় রেখেছেন। আমরা শৃঙ্খলাভাবে রোড সার্ভিস দিয়েছি। রোড সার্ভিস দেওয়ার পরে কি হয়েছে আমরা ব্যবসা বাণিজ্য খুবই ঘাটতি হইতেছে। আউট গাড়ি সব গিয়ে বটতলে একটা স্ট্যান্ড বানায় বইছে। আমরা এটা এসপি নলেজে দেওয়া আছে প্লাস আমরা ডিএসপি নজরে দেওয়া আছে। এটা কয়েলদা বর্মা ডিএসপি আমরা ট্রাফিক প্লাস ট্রাফিক কেয়ার কাছে দেওয়া আছে। এটা কেউ আর এটা সুরাহা করার ব্যবস্থা করতেছে না। ট্রাফিক জ্যাম অনবরত জ্ঞান হয়ে যাচ্ছে। কিছুদিন আগে আমি এসপি অফিসে গেছি, গিয়ে সেখান থেকে ম্যাডামকে জানতে চাইলাম কি দুইটা মেজিক নাকি কেন কন্টিনিউ মানে সার্ভিস দিয়ে রাখছে। তারা মুখেভাবে তারা এখান থেকে সার্ভিস দিয়ে রেখে দিছে। তো আমি দাবি করলাম ম্যাডাম তাহলে আমরা অটোগুলো কী করবো? এই অটোগুলোর লেগে ম্যাডামের দায়ী কোনো দায়ী নেই। মেজিক আর বাসার লেগে তারা এনে দায়ী রাখবো। ব্যুরো রিপোর্ট, নিউজ ফিজিল্যান্ড।